টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে আছেন রিপোর্টার নাজমুস সালেহী, সরাসরি যাচ্ছে তার কাছে। ইজতেমার ময়দানে এখন মাগরিব নামাজ চলছে, মাগরিব নামাজ প্রায় শেষের দিকে। নামাজে অসংখ্য মুসল্লি যোগ দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে যারা আজকে সারাদিনে প্রথম পর্বে, দ্বিতীয় পর্বের প্রথম দিনের যেই ইজতেমা, তাবলিগ জামাতের যে ইজতেমা, সেখানে যারা সমবেত হতে পারেননি, সেই বাংলাদেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে আসর নামাজের পরে কিন্তু অসংখ্য মুসল্লি কিন্তু এসেছেন এবং এখন সবাইকে সাথে নিয়ে মাগরিব নামাজ এখানে চলছে। মাগরিব নামাজের আগে এসার আসরের পর থেকে কিন্তু আমরা দেখেছি এখানে শুরু হয়েছে যে বয়ান, সেই হিদায়তি বয়ান কেন্দ্রীয়ভাবে দেওয়া হচ্ছিল। পাশাপাশি সারা দেশ থেকে যেই মুরব্বীদের, স্থানীয় যে মুরব্বীদের মাধ্যমে যারা সাথে করে যারা এসেছেন, সে মুরব্বীরা তারা বিভিন্ন ছোট ছোট গোত্রে অথবা ছোট ছোট বলা যায় যে দলে ভাগ হয়ে তাদের সাথে যারা এসেছেন, সেই বাংলাদেশ সে মুসল্লিদেরকে তারা এখানে দিনের বিভিন্ন হুকুম আহকাম এবং বিভিন্ন ধরনের যে জীবনযাপনের যে পদ্ধতি রয়েছে, তার জীবনযাপন কীভাবে করতে হবে এবং হুকুম আহকামগুলো কীভাবে বাস্তবায়ন করতে হবে এবং কীভাবে ব্যক্তিগত জীবনে ধারণ করে ইসলামের পথে টিকে থাকা যায়, সে সম্পর্কিত শিক্ষা তাদেরকে সারাদিনই দেওয়া হচ্ছে। এবং আসরের পর থেকে যে সেশন শুরু হয়েছে, ইমান এবং আমলের যে বয়ান, সেই বয়ানের মাঝখানে এখন মাগরিব নামাজের বিরতি চলছে। বিরতির পরে আবার শুরু হবে সেই হেদায়েতি বক্তব্য। এখন মাগরিব নামাজের পরে, ওই মাগরিব নামাজের শেষ হয়েছে, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই অনেকেই মূল যেই তাবুত সেখান থেকে বের হয়ে আসছেন এবং তারা গন্তব্যের দিকে যাচ্ছেন। দ্বিতীয় পর্বের এই ইজতেমায় আমরা বলতে পারি প্রথম দিনে প্রথম পর্বের তুলনায় লোক কিছুটা কম। তারপরেও যেই অফিসিয়ালভাবে যে বলা হচ্ছে যে টঙ্গীর যে ইজতেমা মূল মাঠ রয়েছে, যেটি 160 একর জায়গা, আমরা পুরোটাই আসলে পরিপূর্ণ দেখতে পাচ্ছি এবং মানুষ বলছেন যে তারা মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য শুধু এখানে এসেছেন, পাশাপাশি দিনের উপর ইসলামের হুকুম আহকাম মেনে কীভাবে চলা যায় সে শিক্ষা নিতে এখানে এসেছেন। এই শিক্ষা নিয়ে তারা সারা দেশে ছড়িয়ে পড়বেন এবং এখান থেকে এই তিন দিনের ইজতেমা শেষ করেই তারা যে বাসায় ফিরে যাবেন, অনেকেই এবং অনেকে আমরা দেখেছি যে এখান থেকে যে শিক্ষা তারা পেয়েছেন সেই শিক্ষাকে সারা দেশের প্রতিটি প্রান্তে আসলে ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন দলে ভাগ হয়ে দেশের বিভিন্ন এলাকায় তারা যাবেন এবং এখান থেকে তাবলিগ জামাতের ভাষায় সেটিকে চিল্লা বলে, এই 40 দিনে এক চিল্লা, অনেকে আছেন এক চিল্লায় যাবেন, অনেকে আছেন 20 দিন 10 দিন, কেউ 3 দিনের জন্য, এমন আমরা এখান থেকে জানতে পেরেছি। প্রায় শতাধিক জামাত ইতিমধ্যেই তৈরি হয়েছে এবং তারা যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, অনেকে নাম লিখিয়েছেন সেই জামাতে আসলে যাওয়ার জন্য। এবং শুধুমাত্র এখান থেকে দেশের বিভিন্ন পর্যায়ে যে তারা ছড়িয়ে পড়বেন, এই দিনের দাওয়াত তারা দিবেন, ব্যাপারটা এমন নয়। এখানে আমরা অসংখ্য এমন মানুষকেও পেয়েছি, উপদলকেও পেয়েছি, যারা হচ্ছে যে দেশের বাইরেও, ভারত এবং পাকিস্তানেও এখান থেকে দল নিয়ে দিনের এই তাবলিগ জামাতের যে শিক্ষা এখান থেকে পেয়েছেন সে শিক্ষা তারা ছড়িয়ে দেওয়ার জন্য যাবেন। আরেকটা বিষয় সেটি হচ্ছে যে এবারও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ব্যাপক হারে আমরা লক্ষ্য করছি, যাতে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। এখানে বসানো হয়েছে ওয়াচ টাওয়ার সহ আইন শৃঙ্খলা বাহিনীর শক্ত নজরদারি রয়েছে। যারা এসেছেন তারা বলছেন যাতে এই শিক্ষায় তারা টিকে থেকে দিনের পথে থাকতে পারেন, ইসলামের যে হুকুম আহকাম, মৃত্যুর আগ পর্যন্ত তারা যাতে সেই পথে টিকে থাকতে পারেন সেই প্রত্যয় তাদের মধ্যে আছে। এই ছিল টঙ্গীর ইজতেমা ময়দান থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দান থেকে।